বরগুনা সদরে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে 3 জন নিহত হয়েছে, আহত হয়েছে 1 জন। দুপুরে উপজেলার কদমতলা গ্রামে এই ঘটনা ঘটে। স্বজনরা জানান, হেলাল নামে এক ব্যক্তি তার টিনের ঘর ভেঙে বিল্ডিং নির্মাণের উদ্যোগ নেয়, সেজন্য ভেঙে ফেলা হচ্ছিল ঘর। হঠাৎ মিটারের সংযোগে থাকা বিদ্যুতের তার ছিঁড়ে যায়, এ সময় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে 4 জন। হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক হেলাল বেলায়েত ও রুবিউলকে মৃত ঘোষণা করেন। নিহতদের মধ্যে হেলাল ও বেলায়েত সম্পর্কে মামাতো ভাই। আহত আরিফকে বরিশাল মেডিকেলে পাঠানো হয়েছে।